নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাবান্না রেসিপিতে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের প্রধান উপকরণ হলো সয়াবিন বা সয়াচ্যাং। তো এই সয়াচ্যাং খুবই প্রোটিনে ভরপুর এবং সকলের জন্য ভীষণই উপকারী, তাই এটাকে আমরা আজকে যে রেসিপিটি বানাবো সেটা কোনো সাধারণ কারি রেসিপি না। আর এটিকে মজাদার করে তোলার জন্য আজকের আমার যে রেসিপিটি সেটি একেবারে নতুন ধরনের। তো চলুন এটার জন্য কি কি লাগছে দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াচ্যাং নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট সয়াচ্যাং নিয়েছি। আর লাগছে আমাদের পেঁয়াজ কুচি, যেটা আমি খুবই ছোট ছোট করে কুচো করে রেখেছি, এবং নিয়ে নিয়েছি 1টা কাঁচা লঙ্কা। এখানে আছে আমাদের 5 থেকে 6টির পরিমাণ রসুন, যে আর 1 ইঞ্চির মতো আদা, দুটোকেই আমি কুচিয়ে রেখেছি। আর লাগছে টমেটো কুচি, আর 1 টেবিল স্পুনের মতো আমি নিয়েছি লেমন জুস বা লেবুর রস, পাতিলেবুর রস। আর লাগছে হলুদ গুঁড়ো, আর যেটা লাগছে গরম মশলা, এবং লাগছে চাট মশলা। আর রান্নাটা আমি করবো রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর লাগছে পরিমাণ মতো নুন। তো চলুন দেখে নিই এটা আমরা কীভাবে করব। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের এই সয়াচ্যাংগুলিকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ নুন। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই ভিজিয়ে রেখে দেব। আর চলে যাব নেক্সট প্রসেস, অর্থাৎ এটির মশলাটি তৈরি করার দিকে। তো প্রথমেই আমি ওভেনের মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি, এবং তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়েছি। এখন এটিকে আমি প্যানের চারিদিকে একটু স্প্রেড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার পেঁয়াজ কুচিগুলি। এখন পেঁয়াজ কুচিগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা আলাদা গোল্ডেন কালার চলে এসেছে, অর্থাৎ মিডিয়াম একটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে কুচিয়ে রাখা রসুন এবং আদাটা আছে সেটা। এবং এটাকে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। আমাদের সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি টমেটো কুচিটা, এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমাদের সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে আমরা সয়াচ্যাংগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি 15 মিনিট পর জল থেকে তুলে নিয়ে এটাকে জল চিপে শুকিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি মির্চ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন এটাকে আমরা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আর
বন্ধুরা, আমাদের রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ চাট মশলার গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি লেমন জুস বা লেবুর রসটা। তারপর আবার এটাকে আমরা ভালোভাবে এটার সাথে মিক্স করে নিচ্ছি। আগেই বলেছি সয়াবিন ভীষণই একটা হেলদি প্রোটিন, এটা আমাদের সকলেরই খুবই ভীষণই উপকার। আর আমরা তো সাধারণত সয়াবিন কারি এসব খেয়ে খেয়ে বোর যদি হয়ে গিয়েই থাকি, আপনারাও যদি বোর হয়ে গিয়ে থাকে তাহলে আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আমি আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। আর এটা আপনি সিম্পল খেতে পারেন স্টার্টার হিসেবে, বা এটা আপনি রুটির সাথেও ভালো লাগে খুবই, আর গরম ভাতের সাথেও স্টার্টার হিসেবে খুবই ভালো লাগে। তাই আমার মতে যদি প্রতিদিনের সয়াবিন রান্না থেকে আপনি বোর হয়ে গিয়ে থাকেন খেয়ে খেয়ে, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। আমাদের সয়াচাম মশলা ফ্রাই বা সয়াবিন ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা গরম ভাত পাতে যাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আমি গ্যাস ওভেন অফ করছি, আর আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করুন, এবং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই আসছে। আর যেটা করতে হবে, যদি ভালো লেগে থাকে এরকম একটা আনকমন রেসিপি, আপনি আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে এইভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকনটিকে প্রেস করতে হবে, তাতে আমি যে সমস্ত রেসিপি আপলোড করব সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, ভালো খাবেন।